আমার স্বামী বিশেষ একটা রোগে আক্রান্ত ছিল, যার জন্য প্রতি মাসে নিয়ম করে ওকে রক্ত দেওয়া হতো। ওর যাবতীয় সকল খরচই বহন করত ওর বাবা মা। এই সব কিছু জানার পরই আমি রবিনকে ভালোবেসে বিয়ে করি। বিয়ের কয়েক মাসের মধ্যেই আমার বাচ্চা কনসিভ হয়। আর এদিকে আমার শাশুড়ির করা নিষেধ ছিল রবিনের যেন কোনো বাচ্চা না হয়। ওনাদের ধারণা ছিল রবিনের বাচ্চা হলে সেও হয়তো রবিনের মতো অসুস্থ থাকবে এবং এর জন্য ওনাদের ভুগতে হবে। রবিন আমার স্বামীর নাম। বাচ্চা গর্ভে আসলেই রবিনের জানার আগেই আমার শাশুড়ি আমার অনিচ্ছা সত্ত্বেও আমাকে জোর করে বাচ্চা নষ্ট করে ফেলতো। এভাবে আমার দুটো বাচ্চা নষ্ট করে ফেলা হয়েছে। আমার গর্ভে এখন তৃতীয় নাম্বার বাচ্চা। বাচ্চাকে বাঁচানোর জন্য বিষয়টা আমার শাশুড়ির কাছ থেকে আমি এখন পর্যন্ত আড়াল করে রেখেছি। আজ আমার দেবরের শ্বশুরবাড়ি থেকে মেহমান আসবে, এর জন্য বিরাট আয়োজন চলছে আমার শ্বশুরবাড়িতে। ভেবেছিলাম আয়োজন শেষ হলে রবিনকে বাচ্চা হওয়ার পুরো বিষয়টা জানাবো, এটাই ছিল আমার ইচ্ছা। এদিকে আয়োজনের সকল দায়িত্ব রবিনকে দেওয়া সত্ত্বেও টাকার হিসেব রাখার জন্য আমার শাশুড়ি অন্য একজনকে রবিনের সাথে সবসময় রাখত। হয়তো উনি রবিনকে বিশ্বাস করে না, বা রবিনের অসুস্থতাকে উনি রবিনের দুর্বলতা মনে করছেন কি না সেটাও আমি ঠিক জানি না। তবে বিষয়টা রবিনের খুব একটা ভালো লাগে না, এজন্য ও বাজার শেষ করে এসে আমার শাশুড়ির সাথে মেজাজ গরম করে। এক পর্যায়ে মা ছেলের মধ্যে ভীষণভাবে কথা কাটাকাটি হয় এবং ওই মুহূর্তে মেহমান আসারও সময় হয়ে যায়। তাই আমার শাশুড়ি মেহমান আসার কথা ভেবে রবিনকে রুমে আটকে রাখে, যেন মেহমানরা কিছু টের না পায়। রবিন রেগে গিয়ে রুমের সব কিছু ভেঙে ফেলে। জানালা দিয়ে পুরো বিষয়টা আমি দেখি। পরবর্তীতে আমি আমার শাশুড়িকে হাতে পায়ে ধরে অনুরোধ করি আমাকে যেন রবিনের রুমে ঢুকতে দেওয়া হয়। আমি গেলেই ওনার ছেলের মেজাজ ঠান্ডা হয়ে যাবে, আমি সব কিছু স্বাভাবিক করতে পারবো, এটা বলে আমি আমার শাশুড়িকে অনেক অনুরোধ করি। আমার শাশুড়ি আমার কথা না শুনে উল্টো আমাকে রান্নাঘরে আটকে রাখে আর বলে ওনার ছেলে নাকি একমাত্র আমার জন্যই বিগড়ে গেছে। আমাকে না আটকে রাখলে আমি নাকি ওনার ছেলে দরজা খুলে দিব। আর রবিন ঘরের সব কিছু ভেঙে চুরে সকল আয়োজন নষ্ট করে ফেলবে। এদিকে রবিন ঘর থেকে বারবার চিৎকার করে বলছে আমার ঘরের দরজাটা খুলে দাও, না হলে কিন্তু আমি সুইসাইড করব। ওর কথাটা যেন কেউ শুনতেই পাচ্ছে না। আমি চিৎকার করে সবাইকে ডাকছি যেন ওর রুমের দরজাটা কেউ একজন খুলে দেয়, কিন্তু না, কেউ খুলছে না, কেউ আমার কথা যেন শুনতেই পাচ্ছে না। কিছুক্ষণ পর রবিনের রুম থেকে আমি আর কোনো সাড়া শব্দ পাচ্ছি না। আমার কেন যেন একটা সন্দেহ হচ্ছে। আমি পাগলের মতো চিৎকার করছি, কেউ যেন আমার কথা শুনতেই পাচ্ছে না। মেহমান বিদায়ের পর আমার রুমের দরজা খুলে দেওয়া হয়। আমি দৌড়ে রবিনের রুমের জানালার সামনে গিয়ে দাঁড়াই। জানালার সামনে দাঁড়াতেই জানালার ওপাশে ফ্যানের সাথে বেঁধে রাখা দড়িতে রবিনের নিথর দেহ ঝুলতে দেখতে পাই। রবিন তার মায়ের এই নিষ্ঠুর আচরণ সহ্য করতে না পেরে এই দুনিয়া থেকে চিরতরে চলে গেছে এতক্ষণে। রবিন জানতেও পারেনি সব কিছুর পরেও তার জন্য একটুকরো খুশি অপেক্ষা করছিল, আর সেটা হচ্ছে তার সন্তানের এই পৃথিবীতে আসার খবর। ও যে বাবা হতে চলেছিল সেই খবরটা আমি ওকে জানাতেই পারলাম না, তার আগেই ও দুনিয়া থেকে চিরতরে অভিমান করে চলে গেল। আল্লাহ তাআলা আমাকে সেই সুযোগটাই যেন দিলেন না। আর এদিকে আমার শাশুড়ি আমার স্বামীর আত্মহত্যার পুরো ঘটনাটা অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিল, আর আমি মুখ বুঝে সব কিছু সহ্য করলাম। কেবল আমি আর আমার অনাগত সন্তান দেখলাম রবিন কিভাবে ধীরে ধীরে নীরবতা গ্রহণ করে হারিয়ে গেল এই পৃথিবী থেকে।